জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটপাড়া বেলি ব্রিজ এলাকা থেকে 40 ভরি অবৈধ সোনা সহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সোনা ব্যবসায়ী হাবিবুর রহমান উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত দায়মুল আলীর ছেলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, রবিবার ভোর 6টার সময় আটক ব্যক্তি সোনাগুলো ভারত পাচারের উদ্দেশ্যে সীমান্তের আটপাড়া ব্রিজ এলাকায় ভ্যান যোগে যাওয়ার সময় থানার উপপরিদর্শক আমিনুর রহমান তার দেহ তল্লাশি করে সোনাগুলো উদ্ধার করে। স্বর্ণ মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়। বাগান থেকে তুলে আনা তাজা আনারসের মজাদার স্বাদে বিস ক্লাবের ফ্রুট ফান পাইনঅ্যাপল বিস্কিট ফান চলবে। ও জনতার কথা বলে।